মাঝে মাঝে একটা টপিকস নিয়ে তোমাদের কমেন্ট এত বেশি থাকে না, যে সেই কমেন্টগুলো পড়ে নিজেরই আগ্রহ আরও বেশি বেড়ে যায় যে না, আমাকে এটা করতেই হবে। শত ব্যস্ততার মাঝে হলেও চেষ্টা করেছি তোমাদের মাঝে আজকে এই সুন্দর টিউটোরিয়ালটা নিয়ে আসার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে গতকালকে এই সুন্দর ড্রেসের আমি ভিডিও দিয়েছিলাম, এত বেশি কমেন্ট করেছো তোমরা আঁকানোর আর সেলাইয়ের টিউটোরিয়ালের, আমি সেটা পড়ে ভাবলাম যে আজকেই তোমাদের সাথে আঁকানোর টিউটোরিয়ালটা দিয়ে দিই। আশা করছি তোমাদের আজকের সুন্দর ভিডিওটি ভালো লাগবে। তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। কিন্তু ডিজাইন আঁকানোর জন্য যা যা প্রয়োজন তা তা নিয়ে নিয়েছি, দেখো এখানে পেন্সিল, স্কেল, কাটার, রাবার সব কিছু নিয়ে নিয়েছি। আর মাস্ট বি, এখানে তো ট্রেসিং পেপার নেওয়াই লাগবে, তাছাড়া আঁকাবো কিসে? তো এখানে দেখো ট্রেসিং পেপার নিয়ে নিয়েছি। এবার এই ট্রেসিং পেপারকে আমি চার কোণা করে কেটে নিব। আজকে শুধুমাত্র তোমাদেরকে আমি আঁকানো দেখাবো না, প্রত্যেকটার মাপ কিন্তু আমি বলে দিব যে আমি কোনটা কোনটা কিসের মাপ দিয়েছি, তো সেটাও আমি দেখিয়ে দিব। তো দেখো চার কোণা ট্রেসিং পেপার নেওয়ার পরে এটাকে আমি ভাঁজ করে দিচ্ছি, দেখো দুই দিকে। তো ভাঁজ করার পরে দেখো ছোট্ট আবার চার কোণা হইল। তো এবার কি করতে হবে, স্কেল দিয়ে আমি দাগ টেনে নিব। এখন কোন বরাবর দাগ টানছি সেটা তোমরা বুঝতেই পারছো। তো এখানে দেখো দাগ টানার পরে যেহেতু ট্রেসিং পেপারটা অনেক পাতলা হয় না, সেহেতু যে উল্টা পাশের দাগ সেটা বোঝা যায়। তো এভাবে কিন্তু দাগ দিয়ে নিলে চারিদিকটা সমান থাকে। দাগ টেনে নেওয়ার পরে ভাঁজ করা কাগজটা দেখো আমি খুলে ফেলেছি। তো এবার তোমাদেরকে আমি মাপটা দেখাই যে দেখো আমার মাপটা একদম পারফেক্ট আছে কিনা। তো দেখো এখানে আমি 23 নিয়েছি, এই পাশটাও ঠিকই 23 হয়েছে, আবার এই পাশটাও 23, আবার অপর পাশটাও দেখো 23, মানে সব দিকে একদম 23-23 হয়েছে, মানে আমার মাপটা একদম পারফেক্ট আছে। এবার চলো আঁকানোর পালা। এবার দেখো দাগটা আছে না, দাগের মিডিল বরাবর এখানে আমি ফুল আঁকিয়ে নিব। তার জন্য এখানে একটা গোল করে নিচ্ছি, আর ছয় পাতা বিশিষ্ট ছোট্ট একটা ফুল আঁকিয়ে নিলাম। এটা আঁকানো অনেক সহজ, তোমরা খেয়াল করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। তো দেখো দুই পাশে কিন্তু সমান আছে। এবার কি করব, এবার ওপর দিক দিয়ে ঢেউ ঢেউ করে কিন্তু আমি আবারও করে নিচ্ছি পুরো বড় ফুলটা। এবার এখানে মাপটা দেখে নাও যে ফুলের সাইজটা আমার কতটুকু। তো দেখো এ তো 5 পর্যন্ত, এত বড়। তো এটা কিন্তু পারফেক্ট মাপ, আমি যে ডিজাইনটা করেছি সেটার জন্য এটাই ঠিক আছে। এবার কি করব, এবার ছোট ছোট পাতা করে নিব। দেখো এখানে প্রথমে দুই পাতা, তারপরে মিডিল দিয়ে আরেক পাতা। এটা আঁকানো তো অনেক বেশি সহজ, তোমরা আশা করছি বুঝতে পারছো। তো এভাবে পুরো ফুল ঘিরে কিন্তু পাতা করে নিলাম। তো দেখো এখানে পাতাও করা হয়ে গেছে। এবার যে এই যে আঁকিয়ে রেখেছিলাম না, এবার এইটাতেও কিন্তু আমি তিন পাতা দিয়ে একদম পুরো ভরাই দিব। অনেকে আমাকে কমেন্ট করো যে আঁকাইতে পারি না আঁকাইতে পারি না, তো আমি বলবো একটু পেন্সিল ধরে ট্রাই তো করে দেখো, কেন পারবা না বলো, একটু চেষ্টা করে দেখো। মানে আমি পারবো না এটা না বলে আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, এটা কিন্তু সব থেকে ভালো কিছু। তো এবার দেখো এখানে পাতা আমি করে ফেলার পরে এবার কি করব, এবার ওই তো প্রথমে যে ফুলটা করলাম না, ওই ফুলটা কিন্তু আবার সেম টু সেম এখানে করব। কিন্তু এবার আর ও যে ওপরে যে ঢেউটা সেটা আমি করব না, ছোট ফুলের চারিধার দিয়ে কিন্তু তিন পাতা আমি দিয়ে দিব। দেখো এখানে পুরোটা কিন্তু ঘিরে দিলাম তিন পাতা দিয়ে। এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার এই সাইডের যে দাগটা দিয়েছি না এই জায়গায় আমি করব। তো এখানেও দেখো কোণার দিকটা আমি আবার মিশিয়ে ফেললাম। তো এখানে আমি আবারও ফুল করে নিব। তো এই ফুলগুলো কিন্তু আঁকানো অনেক সহজ, কারা কারা বুঝতে পারছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা, আর কারা কারা পারছো না সেটাও আমাকে বলবা। তো এখানে দেখো আবারও ছোট ফুলটা করে নিলাম, আর চারি ধার দিয়ে একইভাবে কিন্তু তিন পাতা দিয়ে দিচ্ছি। তো এবার আরেকটা জিনিস দেখো, এখানে যে দাগটা আছে না, এই দাগটা কিন্তু আমি
মিশিয়ে দিব। কেন বলো তো, আর মিশিয়েছে একদম পুরাপুরি না, একটু হালকাভাবে মিশিয়েছি, দেখো একটু হালকা হালকাভাবে যেন বোঝা যায় এভাবে রেখেছি। তো এবার কি করব, এবার এখানে ঢেউ করে দিব, দেখো একদম এই ফুল থেকে ওই ফুল। তো এখানে আমার ঢেউটা একটু বেশি হয়ে গেছিল, আর একটু কমাই দিলে ভালো লাগতো বেশি, তো ওই জন্য দেখো ঢেউটা আমি কমিয়ে দিলাম। তো এবার কি করব, দেখো এবার পুরোটা ডাল পাতা কলি দিয়ে একদম ভরাই দিব, এটা কিন্তু খুবই সহজ। এখানে দেখো আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, এখানে টোটালি 10টা পাতা আমি দিয়ে দিলাম, মানে জোড়া করে 5 জোড়া যাকে বলো। আর এবার বাকিটা কিন্তু আমি ডাল আর কলি করে নিব। তো এখানে চাইলে গোলাপের কলি সেলাইও দেওয়া যাবে, অথবা চাইলে ভরাট করেও দেওয়া যাবে, মানে গোলটা একটু বড় বড়ই করেছি যাই হোক। তো এই দেখো পুরো এভাবে করতে হবে, আর আগার দিকটায় কিন্তু আমি 3 পাতা দিয়ে দিব। তো দেখো পুরো এই ডালটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার কি করতে হবে, এবার ওপরের দিকটা যে জায়গা আছে এই জায়গাটাও আমি কিন্তু আঁকিয়ে নিব, তার আগে যে দাগটা আছে না ফুলের মধ্যে সেটা আমি মিশিয়ে নিলাম। তো এবার ওপরের অংশটাতেও কিন্তু পাতা দিয়ে একদম ভরাই দিব, আর পাতা করতে করতে এই দিকটা একটু বাঁকা একটা ডাল দিয়ে দিব, তাহলে ভালো লাগবে দেখতে। তো এ পাশটা আবার ফাঁকা রাখবো না, এটাও পুরো পাতাতেই একদম ভরাই দিব। এবার কি করব, দেখো এবার যে দুই ডালটা এতক্ষণ ধরে করলাম না, সেমভাবে কিন্তু অপর পাশেও এই ডাল আর ওই যে পাতার যে ডাল একই রকমভাবে করে নিয়েছি। তো এখানে একটু সমস্যা আছে, আমি সেটা বলে দিচ্ছি। তার আগে মধ্যের যে ফুলটা আছে না, সে ফুলটা আমি করে নিব, মানে এই যে লাখনো সেলাই দিয়ে যেটা আমি করেছি সেটা। তো এই ফুলটা আঁকানো কিন্তু সহজ, আর এটা বেশি সহজ কেন লাগছে বলো তো, ওই তো কাগজের যে ভাঁজটা আছে না, সে ভাঁজটার জন্য কিন্তু। তো এখানে দেখো ভাঁজ করে নিয়েছি, তো একটা ফুল আঁকানোর পরে বাকিগুলো কিন্তু ভাঁজ ভাঁজ করে তুলে নিব, তাহলে কি হবে প্রত্যেকটা ফুলের পাতাগুলো সব একদম সমান থেকে যাবে। তো এইভাবেই কিন্তু পুরোটা করে নিব। তো চারিদিকের যে ফুলগুলো, সে ফুলগুলো একইভাবে কিন্তু করে নিচ্ছি আমি। তোমরা কি বুঝতে পারছো আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দিবা। আর হ্যাঁ, যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও, তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিংক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলে নিতে পারবা। তো আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট, তো অবশ্যই পেজটিও ফলো করে দিও। তো এখানে বলেছিলাম না যে একটা ভুল হয়ে গেছে, আসলে কি এখানে যে ডালটা, এই ডালটা আমি বাঁকা করেছিলাম না, এই জন্য কেমন যেন লাগছিল দেখতে। তো পরে আবার দেখলাম যে বাঁকা না করলে ভালো লাগবে না, তো ওই জন্য আবার মিশিয়ে বাঁকা করে পুরোটা কলি পাতা দিয়ে একদম ভরাই দিলাম। তো এবার এটা করার পরে কিন্তু আমার এই যে ওড়নাতে যে ছেটানো যে মিডিলে মিডিলে দেওয়া আছে না, এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখেছো কত সহজে এত সুন্দর একটা ডিজাইন আঁকানো হয়ে গেল। এবার বলো তোমরা কি বুঝতে পেরেছো সুন্দর যে ডিজাইনটা তোমাদেরকে আঁকিয়ে দেখাইলাম সেটা। আর এবার বলি, এই যে এখানে যে আরেকটা ছোট্ট থোকাগুলো আছে যেগুলো ছেটানো, এটা আঁকানো কিন্তু সহজ। দেখো ভেতরে যে আমি খোপগুলো করলাম না, সেই খোপগুলো 3টা একসাথে করে দিবা, আর ওপরে কিন্তু পাতা আর একটা ফুল করে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ফুলের চারিদিক দিয়ে পাতা দিয়ে একদম ঘিরে দিবা। এটার সাথে ওইটা শুধুমাত্র তফাত কি বলো তো, ওই যে বড়টার মধ্যে গোল ফুলটা পুরো আছে, আর ছোটটার মধ্যে থাকবে অর্ধেক, তো এই তো তফাত, আর কোনো তফাত নাই। তো এবার চলো তোমাদেরকে সুন্দর গলাটা আমি আঁকিয়ে দেখাই। তার জন্য দেখো আমি ড্রেসিং পেপার আবারও মিডিল দিয়ে ভাঁজ করে নিয়েছি। এবার যে গলা আমি করব, সেই গলার জন্য দেখো আমি পুরো লম্বালম্বি দাগ দিয়ে নিলাম, বেশ বড় সড়ো দাগটা কিন্তু। তো এবার অপোজিটেও কিন্তু সেম আমি দাগ দিয়ে নিব, মানে একদম সেম বাই সেম, তাহলে কি হবে আমার মাপটা সমান থাকবে। তো এবার চলো আঁকানো শুরু করি। তো এটা আঁকানো কিন্তু সহজ, আমি যে প্রথমে তোমাদেরকে দেখাইলাম না ওইটা যদি আঁকাইতে পারো না, তাহলে কিন্তু সবগুলো আঁকাইতে পারবা। তো এখানে দেখো যে ঘিরানটা আমি করলাম প্রথমে, তো সেটা থেকে বাঁকা একটা ডাল বের করে নিলাম। তো এবার এখান থেকে কলি পাতা সব কিছু করে নেব, এটা কিন্তু খুবই সহজ। তোমরা যদি একটু খেয়াল করো না, তাহলে তোমরাও কিন্তু খুবই সুন্দর এই গলাটি সহজেই আঁকিয়ে নিতে পারবা।
এখানে শুরুর দিকে দেখো আমি তিনটা ফুল করে নিয়েছি পাতার সাথে সাথে, তো এবার এখানে আবারও বড় করে ফুলটাই করে নিলাম। তো এবার এটাকে ভরিয়ে দিলাম পাতা দিয়ে। তো এবার এভাবে কি করতে হবে, আস্তে আস্তে কিন্তু রকম রকম ডিজাইন এখানে আমি তুলবো। যেমন ধরো যে এবার কি করব, ও যে বড় যে ফুলটা করেছিলাম না, সে ফুলটা কিন্তু আমি পুরোটা করে নিব। আর শুধুমাত্র ফুল করব না, ফুল করার পরে ফুলের চারিদিক দিয়ে তিন পাতা দিয়ে দিব। আসলে কি বলো, এ যে ওটা তো ওর নাচে ছিল বা এর যা আমার হাতাতে ছিল, তো এগুলো তো ম্যাচিং করা লাগে, যার জন্য একই জিনিস একই ধোকা কিন্তু বারবারে করা। তোমরা চাইলে কি করতে পারবো বলো তো, এই জায়গায় যদি মাপ ঠিক করতে না পারো তাহলে একটা ফুল করে নেওয়ার পরে বারবার করে কিন্তু প্রত্যেকটাতে ভাবে বসাই দিবা, তাহলে মাপটা সুন্দর হবে। তো ফুলটার করার পরে দেখো নিচের দিকে কিছু পাতা দিয়ে দিলাম, তারপর আবারও এখানে ছোট ছয় পাতার যে ফুলগুলো আছে সে ফুলগুলো তিনটা একসাথে দিয়ে দিলাম, আর চারি ধার দিয়ে দেখো তিন পাতা দিয়ে দিলাম, আর বড় একটা পাতা দিয়ে দিলাম বাঁকাভাবে। মোট কথা কি, আজকে যে ডিজাইনটা হচ্ছে না, সেটা শুধুমাত্র ছোট্ট ছোট্ট ফুল আর পাতা এগুলো আঁকাইতে পারলে কিন্তু হয়ে যাবে। তো ঝটপট তোমরাও কিন্তু বসে পড়ো ট্রেসিং পেপার নিয়ে আঁকানোর জন্য, যারা যারা সেলাই জানো আর যারা যারা আমার মতন কাজ করো না, তারা তারা বসে যাও। দেখো সেম ফুল আমি আবারও করে নিচ্ছি। তো এবার দেখো এদিক থেকেও কিন্তু আমি ডাল পাতা করে নিব, মানে দেখো এক একবার এক একটা ফুলের থোকা বসিয়ে দিচ্ছি, আবার কিছুটা ডালপালা করে দিচ্ছি, তারপরে আবারও ফুল করে দিচ্ছি। তো এভাবেই কিন্তু পুরোটা কভার করে নিব। দেখো এখানে আবারও তিনটা দিয়ে দিলাম, তো চারিধার দিয়ে পাতা দিয়ে দিব, বড় বড় কিছু পাতা জায়গা জায়গা দিয়ে দিব, এভাবেই কিন্তু কমপ্লিট করে ফেলবো। এবার তোমরা আমাকে বলো যে আজকে যে তোমাদের মাঝে এই সুন্দর টিউটোরিয়ালটা দিলাম না, সেটাতে তোমরা কি খুশি হয়েছো? আর আরেকটা সেটা হইলো কি, এটা সেলাই টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু এই যে টিউটোরিয়াল এটা সেলাইয়ের সেটা কিন্তু তোমরা পেয়ে যাবা, চেক আউট করে নিও। তো এখানে দেখো আমি পুরো ফুল পাতা কভার করে নিলাম, ডাল করে নিলাম কিছু, কত সহজে দেখতে পাচ্ছো আঁকানো হয়ে যাচ্ছে। এখানে দেখো এক পাশে আমার আঁকানো হয়ে গেছে, অপর পাশ আঁকানোর জন্য আমি ভাঁজ করে নিয়ে অপর পাশে কিন্তু ছাপ তুলে নিব, তাহলে কি হবে আমার সব দিকটা একদম সমান থাকবে। তো এভাবে ভাঁজ করে নিচ্ছি, অপর পাশে কিন্তু ছাপটা উঠে গেছে। তো এরপরে দেখো হয়ে গেছে। তো এবার কি করব, এবার ছাপ তুলে নিব। দেখো ছাপ তুলে নেওয়ার পরে পুরো গলা আঁকানো একদম কমপ্লিট, আর দুই দিকের মাপটাও একদম পারফেক্টভাবে সমান আছে। এতক্ষণ ধরে তোমাদের সাথে সুন্দর ডিজাইনটি শেয়ার করলাম, তোমরা কি আঁকানো বুঝতে পেরেছো? এবার আরেকটা জিনিস বলি, সেটা হইলো যে জামার নিচের যে অংশটা, সে অংশটাতে কি করবা, এই যে এখানে দেখতে পাচ্ছ যে ডালটা আছে না, সেই ডালটা কিন্তু দিয়ে দিবা। আর এখানে দেখো ভেতরে যে ছেটানোটা আছে, মানে পুরো ভেতরটা জুড়ে যে সুজনির কাজটা করা আছে, তো সেই কাজটাতে দেখো আমি এই যে খোপগুলো আছে না, সেই খোপগুলো কিন্তু বসিয়ে দিয়েছি, মানে আলাদাভাবে একটা কাগজে খোপগুলো কিন্তু একসাথে অনেকগুলো করে নিয়েছি, তারপরে ফুটা করে ছাপ দিয়ে নিয়েছি, বুঝেছো? তো এইভাবেই কিন্তু পুরো টাকাইতে হবে। আর এই যে এখানে যে আমার নিচের অংশটাতে, এই যে এই কাগজটা, প্রথমে যে ট্রেসিং পেপারটা আমি আঁকাইলাম সেটা যে ডালটা দেখো, এইটা আর এটা কিন্তু সেম বলো তো। এটার তফাত কি, এটা একদম চার কোনাকুনি ভাবে করা, আর এটা এদিক হয়ে যাবে, একটু বাঁকাভাবে করে নিতে হবে আর কি। তো তাহলে কিন্তু হয়ে যাবে, ওই জন্য আমি আর ওইটা আঁকানো দেখাইলাম না, কেননা এইটা দেখার পরে তোমরা ওটা আশা করছি বুঝতেই পারছো। যারা যারা বুঝতে পারোনি তারা আমাকে কমেন্টে জানিয়ে দিবা, আমি চেষ্টা করব কোনো এক সময় এটারও পুরোটা তোমাদেরকে আবার দেখিয়ে দেওয়ার, যদিও বা আমার মনে হচ্ছে না যে এটার দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে, কেননা এই তো বললাম এভাবে তুললে কিন্তু হয়ে যাবে। তো এই দেখো কত সহজ, কত সুন্দর একটা ডিজাইন আঁকিয়ে নেওয়া যাবে। তো এইভাবে কিন্তু আঁকানোর পরে ট্রেসিং পেপারে ফুটা করে ছাপ দিয়ে তারপরে সেলাই করেছি, তো তোমরা চাইলে করতে পারো। তো এবার বলো যে তোমাদের সুন্দর এই ড্রেসটি কেমন লেগেছিল দেখতে। তোমাদের মধ্যে যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও, ভালো লাগুক আর খারাপ লাগুক দুটা যা ইচ্ছা লাগুক না কেন, আমাকে জানাইতে ভুলো না। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় পাশে থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।